আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে জাকি এবং জাহির একটা বিশেষ দিন শেয়ার করছি আজকের ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন, ওদের জন্য টিফিন রেডি করেছি, তারপর হচ্ছে ওদের ওয়াটার পট, মিল্ক সবই রেডি করেছি। আজকে ওরা স্কুলে যাবে আল্লাহর রহমতে, প্রি স্কুল। তো ওদের জন্য দুটো কিউট ব্যাগ কিনেছি, এই যে নাম টাম লিখে দিয়েছি। আর ব্যাগের ভেতর কী আছে কিউরিয়াসিটি হচ্ছে, দেখেন যে ব্যাগে কী আছে। ডায়পার আছে, তো ওদেরকে ডায়পার দিয়ে দিয়েছি, এক্সট্রা কাপড় দিয়ে দিচ্ছি অ্যাকসেপ্ট করে। তো স্কুলটা আমার বাসা থেকে খুব একটা দূরে না, আমি এবং ওর বাবা গিয়ে দেখে এসেছিলাম, আমাদের ভালো লেগেছে। এই যে ওর বাবা ওকে একজনকে রেডি করছে, আর আমার ভাবি আরেকজনকে রেডি করছে, আর আমি ওদের ব্যাগ প্যাক করে আর নিজে রেডি হচ্ছিলাম। যেহেতু আমরা পারমিশন নিয়েছি যে কোনো একজন আমরা যেতে পারবো ওদের সঙ্গে বাসে করে, তো আমি যাচ্ছিলাম। এই যে ওদের বাস এসে গেছে, তো বাসে একজন একজন করে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে সিট বেল্ট লাগিয়ে দিচ্ছিল। তো প্রথম জাকিকে লাগিয়েছে আর জাহির বাবার কোলে, তারপর হচ্ছে যে ওরা খুবই এনজয় করেছে। ওদের এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সিস্টেম, বুস্টার সিট দেওয়া আছে বাচ্চাদের, যেন কোনো রিস্ক না থাকে, সেজন্যে সুন্দর করে বেঁধে টেঁধে দেয়। আর আলহামদুলিল্লাহ ওরা এনজয় করেছে যে জার্নিটুকু, যদিও আমি বলেছি যে আমার বাসার কাছে কিন্তু বাস কিন্তু সরাসরি স্কুলে যায় না, বাস আরও বাচ্চা পিক করে তারপর স্কুলে যায়, তো সেই জন্য সময়টা একটু বেশি লাগে। তো যাই হোক, সময় বেশি লাগলেও কোনো সমস্যা নেই, কারণ বাচ্চারা আসলে বাসায় থাকতে থাকতে বোর হয়ে যায়, ওরা বের হতে পারলে খুশিই হয়। বাইরে চারিদিকে গাড়ি, তারপর হচ্ছে যে রাস্তার দুই পাশে যে সাইনবোর্ডগুলো থাকে এগুলো দেখে ওরা এবিসি এবিসি বলছিল দুইজনেই, আর 1 2 3 4 5 এরকম বলছিল। আমার কাছে খুবই মজা লাগছিল ওদের কাণ্ডকীর্তি দেখে। আরও বাচ্চা ছিল, যেহেতু অনেক ঠান্ডা সেজন্য সবাই একদম হাত মোজা কানটুপি সব লাগানো ছিল। আর হচ্ছে যে সকালে যাওয়ার সময় অল্প একটু একটু স্নো ছিল, কিন্তু দুপুরে ফেরার সময় বেশ ভালোই স্নো ছিল। তো স্নোর ভেতরেই আর কি ওদের স্কুল স্টার্ট হলো আলহামদুলিল্লাহ। তো প্রথম দিন আমার বাচ্চারা আল্লাহর রহমতে ভালোই ছিল, কোনো সমস্যা করে নাই। আর এই যে ও হচ্ছে জাকি, আমি ওদের একজন স্টাফকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু ছবি উঠিয়ে এনে দিতে, তো উনি আমাকে একটু ভিডিও করে এনে দিয়েছে। আমি বুঝতে পেরেছি যে এ হচ্ছে জাকি, কারণ জাকি ক্রেয়ন অনেক পছন্দ করে আর সুন্দর করে কালার করার ট্রাই করে। জাহি কিন্তু ক্রেয়ন পছন্দ করে না, জাহি হচ্ছে যে অন্য খেলনা পছন্দ করে, বিল্ড করতে পছন্দ করে। তো জাহির জন্য জাহিরের যে ছবি উঠিয়ে এনেছে, জাহির ব্লগ দিয়ে খেলছিল, আর সাথে হচ্ছে ওর টিচার, ও টিচার ওকে কালার শেখাচ্ছিল। তো এখানে হচ্ছে আলাদা করে আবার স্পিচ এবং ওটির ব্যবস্থা আছে, উইকলি 2 দিন স্পিচ, 2 দিন ওটি। তো যখন ওদের ক্লাস থাকে, ক্লাস থেকে আধা ঘন্টার জন্য ওদেরকে নিয়ে যাবে স্পিচ রুমে, আর ওটির জন্য ওটি রুমে নিয়ে যাবে থেরাপিটা দিয়ে আবার ক্লাসে এনে দিয়ে দিবে আর কি। আর এখানকার প্রি স্কুলগুলোর সিস্টেম খুবই সুন্দর, এই যে বাচ্চাদেরকে বাসে করে যখন নিয়ে যায়, তো ওখানে স্কুলের সামনে যখন বাসটা দাঁড়ায় তখন হচ্ছে ওদের টিচার, প্রতিটা বাচ্চার জন্য একজন করে টিচার থাকে, এবং টিচাররা সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকে, একজন একজন করে টিচার এসে বাচ্চাদের নাম বলে। যেমন জাকির যে টিচার, সে এসে বললো জাকি নাম বললো, তো বাসে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে জাকিকে সিট থেকে খুলে ব্যাগ ট্যাগ পরিয়ে ওই টিচারের কাছে হ্যান্ড ওভার করে, তো টিচার জাকিকে নিয়ে ভেতরে ঢুকে যায়, এরপর হচ্ছে আর অন্য বাচ্চাদেরকে ওইভাবে করে নিয়ে যায়। তো আর এটা হচ্ছে ওয়েটিং রুম, এখানে প্যারেন্টসরা ওয়েট করতে পারে, আমি ছিলাম, আরও কয়েকজন ছিল। কিছুক্ষণ থাকার পর অনেকে আবার বাইরে একটু ঘোরাঘুরি করতে যায়, তারপর আবার আসে। তো খুবই সুন্দর করে ওরা ওদের ওয়েটিং রুমটা ডেকোরেশন করে রেখেছে, আর সবাই খুবই ফ্রেন্ডলি, হাসি খুশি। আমাকে এসে এসে আমি বুঝতে পারছিল যে আমি অনেক ওরেল ছিলাম বাবুরা কি করছে ভেতরে এটা জানার জন্যে, তো আমাকে এসে এসে বলছিল যে না ওরা ভালো আছে, তুমি এত টেনশান করো না, কান্নাকাটি করছে না, ভালোই আছে। আর ওদের আবার হচ্ছে যে অন্য একটা রুমের ভেতর দিয়ে একটা জায়গা আছে, ওখান দিয়ে ওদের ক্লাসরুমটা দেখা যায়, প্যারেন্টসদেরকে গোপনে ওখান দিয়ে নিয়ে যায়। প্যারেন্টসদেরকে দেখলে তো আবার দেখা যাবে যে বেবিরা কান্নাকাটি করছে, ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, সে
সেই জন্য আর কি ওরা যেন দেখতে না পায় ওরকম করে নিয়ে দেখিয়ে এনেছিল। তো এই যে ফাইনালি বের হয়ে আসছে, আমি দেখলাম যে জাকি একটু কান্না করছিল, পরে ওর টিচার বলল যে জাকির হাত থেকে ক্রেয়ন নিতে পারছিল না, ও ক্রেয়ন দিতে চাচ্ছিল না। আর জাহি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আর এই যে ওদের বাস, এই ছোট ছোট বাসগুলোতে করে ওরা এসেছে এবং এই বাসগুলোতে করেই ওরা যাবে। আর বাসে যে অ্যাসিস্ট্যান্ট আছে, টিচার হচ্ছে যে ওর কাছে হ্যান্ডওভার করবে, হ্যান্ডওভার করার পরে সে নিয়ে একটা বাচ্চাকে সিটে বসিয়ে সুন্দর করে বেড লাগাবে, তারপর আরেকটা বাচ্চাকে নিবে, এভাবে করেই আর কি নেয়। আর এই যে দেখতে পাচ্ছেন, খেয়াল করলে বুঝতে পারবেন যে স্নোফল হচ্ছে, ভালোই স্নো পড়ছিল। এবং জাহি কিন্তু বুঝতে পারছিল, কার্টুন দেখে দেখে ওরা স্নো চিনে, ওরা বলছিল স্নো এরকম বলছিল। তো যাই হোক, ওরা দুজন খুবই আলহামদুলিল্লাহ এনজয় করেছে। পরে জাকি অবশ্য বাসায় আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, জাহি ঘুমায়নি। আর এখানে মানে বাসায় আসার পরে আবার ওদের টিচার আছে, যে কারণে হচ্ছে যে টিচার আসার পরে টিচার তো মানে সব কিছু দেখে টেখে ওদের এই যে দুটো নোটবুক পেয়েছি স্কুল থেকে, নোটবুকে আবার ওরা মেসেজ লিখে দিয়েছে কে কেমন করেছে এগুলো। তারপর বাসায় যে টিচার আছে, টিচার আবার নিজের পরিচয় দিয়ে বা সে কী পড়ায় টড়ায় এগুলো দিয়ে সেও আবার ওদেরকে একটা মেসেজ দিয়েছে পরের দিন যেন নিয়ে যায় সেজন্যে আর কি। তো এটা হচ্ছে পরের দিন আমার ছেলেরা রেডি স্কুলে যাওয়ার জন্য। ওরা বুঝতে পারছে, আমি বলছিলাম যে স্কুল বাসে করে স্কুলে যাবে, দুজনে খুব হাসছিলো, ওরা খুব পছন্দ করেছে বুঝতে পারলাম। তো পরদিন যাচ্ছিল, পরদিন স্নো ছিল না, রোদ উঠেছে বাট অনেক ঠান্ডা ছিল। তো আলহামদুলিল্লাহ ওরা বাইরে সিনারিগুলো খুব এনজয় করছিল, এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে ওরা আসলে ঘরে থাকে সব সময়। আর উইন্টারে তো বাচ্চাদেরকে নিয়ে পার্কে টার্কে যাওয়া যায় না, এটা ওদের জন্য ভালো হয়েছে। তো এটা হচ্ছে যখন সকালবেলা যাচ্ছিল তখন আর কি ওর বাবা ওদেরকে সি অফ করছিল, তো ওরা বাবার হাত ধরার চেষ্টা করছিল, মাত্র বসেছে। আর সামনে একটা ওই যে গার্বেজের একটা ট্র্যাক ছিল, যে কারণে হচ্ছে যে গাড়ি বাসটা থেমেছিল, এই সুযোগে বাবা একটু ছেলেদের সঙ্গে দেখা করেছে। আর এটা হচ্ছে স্কুলে যাওয়ার, স্কুলের সামনে যখন বাস থেমেছে তখন টিচার নিয়ে যাচ্ছে, প্রথম হচ্ছে জাকিকে নিয়ে যাচ্ছে, এরপর হচ্ছে জাহিকে নিয়ে যাবে। তো এভাবেই আর কি টিচাররা সবাই লাইন ধরে থাকে, একজন একজন করে বেবিদেরকে নিয়ে যায়, যে এখন জাহিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তো অনেক হেল্প করে, সিঁড়ি দিয়ে ওঠার সময় হেল্প করে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে আমার কাছে। তো আশা করছি যে আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে। আর হচ্ছে যে সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।